নমস্কার বন্ধুরা, রান্না রং বাড়ির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবারও ফিরে এসেছি। তবে অনেক দিন পর, তবে আজ কোনো রান্নার রেসিপি নয়, আজকে আপনাদের একটু ঘুরে দেখাবো আমি যেখানে বেড়াতে যাচ্ছি সেখানে। তো আমি যাচ্ছি এখন এই যে রাধিকাপুর এক্সপ্রেসে চেপে পড়েছি, আর আমরা যাচ্ছি কামাখ্যা হয়ে শিলং, চেরাপুঞ্জি, এগুলো ঘুরে দেখব, মেঘালয়। তো প্রথমেই এখান থেকে স্টার্ট করছি, তো ট্রেনে চেপে পড়েছি, আর তারপরেই চাঁদ দেখতে দেখতে রাত্রি শেষ হয়ে গেছে। তো চাঁদের সঙ্গেই রাত্রিটা আজকে শেষ হলো। যাই হোক, আজকে নেমে পড়লাম। দেখুন, এখন ভোর 4:48 বাজছে, আমরা 4:40 নেমেছি। 4:40 টাইম ছিল, 4:48 নেমেছি, কিছুক্ষণ লেট ছিল। আর এখানে তারপরে আমাদের আবারও ট্রেন ধরতে হবে, তো নর্থ ডিসিটা আমরা ধরবো। তো সেই ট্রেনটা একটু দেরিতে আছে, মানে 6:30 নাগাদ। ততক্ষণ আমরা এই স্টেশনেই বসে থাকবো, বারসই স্টেশন এটা। তো বারসই কিছুক্ষণ এখানে বসে থাকবো। এখন চারিদিকে দেখুন অন্ধকার, এখনও ভোরের আলো ফোটেনি। তো তারপরে আবারও বেশ কিছুক্ষণ লেট করেছিল ট্রেনটা, তো ট্রেন ধরেছি। আর এখানে ট্রেনটা আমাদের ছিল এসি কামরাতেই ছিল। তো দেখুন, এই যে ব্রিজটা পেরিয়ে গেল, ব্রিজটা কি ছিল আমার ঠিক মনে নাই। তো এখানে প্রায় বিকেলের দিকে নেমেছিলাম, 6:30 ট্রেনটা ধরেছিলাম, আর বিকেল 4:00 প্রায় আমরা কামাখ্যা স্টেশনে নামবো, জংশনে নামবো। তো একসঙ্গে দেখুন সব কিছু দেখতে দেখতেই আমরা পৌঁছে যাব। আর কামাখ্যা থেকেই কামাখ্যা মা কামাখ্যার কাছে পুজো দিয়ে আমাদের যাত্রা শুরু হবে। তো খুবই অল্প সময় নিয়ে কিছু ব্লগ করে রেখেছি, তো সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, দেখবেন। তো হয়তো খুব ভালো ভিডিও বা দিতে পারবো না, কারণ সবটা ভিডিও আমি করতে পারিনি, কারণ সব জায়গাটাও তুলে ধরতে পারবো না। আর এখানে প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেম ছিল। তো এবার দেখুন, এই যে কামাখ্যা নেমে পড়েছি, এবার আমরা বেরিয়ে যাব। এখান থেকে আমরা গাড়ি ধরে নেব, দিয়ে তারপরে যাব কামাখ্যা। তো কামাখ্যা জংশনে নেমার পর আমরা এবার বেরিয়ে পড়বো বাইরের দিকে। তো অনেকটা যেতে হয়েছে, তারপরে জংশনে নেমেই আমরা চলে যাচ্ছি একেবারে কামাখ্যা। একবারে মন্দিরের পাশেই আমাদের, যেহেতু হোটেল নেওয়া হয়েছিল, তো মন্দিরের পাশেই হোটেলটায় উঠবো। তো খুবই একবারে কাছাকাছি, জাস্ট 2 থেকে 3 মিনিট একবারে মন্দিরের গায়ে সুবিধা হবে, কারণ পরদিন পুজো দেবো যেহেতু, তাই ভোর ভোর এখানে লাইন দিতে হয়, না হলে পুজো হবে না, মানে দেরি হবে পুজো হতে। তো এই যে আমরা বাজারে এসে গেছি, বাজার থেকে যে এই যে জায়গাটা দিয়ে হাঁটছি, এই জায়গাটা একটু ওপরে গিয়েই সোজা গিয়েই আমাদের হোটেলটা। তো আমরা লাগেজপত্র নিয়ে চলে যাচ্ছি, তারপরে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই সন্ধ্যের দিকে, মানে এখন বাজছে 6:45 বাজছে। আমরা চলে এসেছি মা কামাখ্যার মন্দিরে একটু আরতি দেখার জন্য। তো আমরা পৌঁছাতে পৌঁছাতে আরতিটা শেষ হয়ে গেছে। যাই হোক, একটু ঘুরে বেড়াবো, একটুখানি রেস্ট নেবো এখানেই মন্দিরে বসে। দেখুন, পুরো মন্দিরটা দেখাচ্ছে, আর কাল সকালে পুজো দেব, মানে ভোরবেলা থেকে লাইন দিতে হবে। তো এখানে দেখুন দেখাচ্ছি, মন্দির বন্ধ হয়ে গেছে, তবু যারা যারা কিছু কিছু মানুষ পুজো দিচ্ছেন। তো মেন মন্দির বন্ধ, এটা হচ্ছে মেন মন্দিরটা। আর এখানে যারা পুজো দিতে আসবেন, তো পরের দিন মানে রাত্রি 12:00 থেকে লাইন দেওয়া এখানে শুরু হয়। তো যতটা সম্ভব পারবেন রাত্রিরে লাইন দিয়ে টিকিট কাটার চেষ্টা করবেন, নালে অনেক দেরি হয়। আমরা প্রায় 4:45 বেজে গেছিলো টোকেনের লাইন দিতে, আর আমাদের পুজো শেষ হচ্ছে প্রায় 1:30 কাছাকাছি। তো দীর্ঘ অপেক্ষা, লাইনে থাকার পর পুজো শেষ করেছিলাম। তো আপনারা যারা যাবেন মা কামাখ্যার মন্দিরে পুজো দিতে যাবেন, তারা অবশ্যই লাইন একটু কষ্ট করে হলেও রাতের দিকে পারলে লাইনটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু
সুবিধা হবে। আর প্রত্যেকে ওখানে প্রত্যেককেই চাই টোকেন তোলার সময়, কারণ হচ্ছে ওখানে ছবি তুলে তবে টোকেন দেওয়া হয়। যতজন ক্যান্ডিডেট থাকে মানে দর্শনার্থী থাকে ততজনেরই ছবি তুলতে হয়, পুরো ছবি দিয়ে টোকেনটা দেয়। আর সঙ্গে সঙ্গে গিয়ে এই মন্দির থেকে গিয়ে মানে লাইন যেখানে দেওয়া হচ্ছে সেখান থেকে মেন মন্দিরে চলে যেতে হবে, লাইন দিতে হবে আবারও। তাই এটা দীর্ঘ একটা প্রসেস থাকেই যায়, সেই জন্য সময় সময় একটু যেতে হয়, তাহলেই সকালের দিকে পুজোটা শেষ হয়ে যাবে। কারণ প্রচণ্ড লম্বা লাইন হয়, তো সেই ব্লগটা আবার পরের দিন নিয়ে আসবো। আজকে আপাতত এখানেই থাক। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি সেরকম ব্লগ করতে পারি না, তবু যেহেতু বেড়াতে এসেছি তাই একটু ছোটোখাটো জিনিস তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আরও কিছু ব্লগ নিয়ে আসবো কয়েকদিনের জন্য, আর সুবিধা হলে ব্লগ ছাড়বো, কারণ নেটওয়ার্কের খুবই সমস্যা এখানে। তো টাটা।